আসসালামু আলাইকুম। আজকে আছি রাঙামাটির সবচেয়ে বড় রিসোর্ট বা পার্কও বলা যেতে পারে। এটার নাম হচ্ছে রাঙা আইসল্যান্ড বা রাঙাদ্বীপ বলে থাকে সবাই। তো আজকে আসি ওই রাঙাদ্বীপে। তো এই রাঙাদ্বীপে এটা এখনও উদ্বোধন হয় না, সম্ভবত ফেব্রুয়ারি মাসে এটার উদ্বোধন হবে। তো আজকে আপনাদেরকে রাঙাদ্বীপের সবগুলো গড় দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে বিআইপি জোন টু। তো এটা বিআইপি জোনের ট্যুর সামনের পার্ট। এটা হচ্ছে বাগান, এখানে ফুল বাগান হবে। তো প্রত্যেকটা গড় যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে সিঙ্গেল একটা গড়, এক একটা গড়ের এক একটা কালার। আর এই রাঙাদ্বীপ বা রাঙা আইসল্যান্ডটা মূলত একটা দ্বীপের ভিতরে তৈরি, এই জন্য এটাকে দ্বীপ বলা হয়। এর চারদিকে পানি আর মধ্যে একটা দ্বীপের ভিতরে এই রিসোর্টটা তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে, আপনারা যদি আসতে চান এখানে আসতে পারবেন, তবে এখানে গাড়ি দিয়ে আসা যায় না, এখানে বোটে আসতে হবে। এটা হচ্ছে রাঙামাটি বনবিহারের পিছনে অবস্থিত। অনেকে এটাকে মনিষপনের টিলা বলে থাকে, কিন্তু বর্তমান নাম হচ্ছে রাঙাদ্বীপ বা রাঙা আইসল্যান্ড। এক একটা ঘরের এক একটা কালার, আর এর ভিতরের সৌন্দর্য আরও অনেক সুন্দর। এটা হচ্ছে দুইটা রুমের একটা ঘর, এভাবে এক একটা ঘরের এক একটা কালার। অনেক সুন্দর, বাহির থেকে যতটুকু সুন্দর দেখতেছেন ভিতরে তার চেয়েও অনেক বেশি সুন্দর। তবে ভিতরটা এখন আমি দেখাতে পারতেছি না, কারণ এখন এটা উদ্বোধন হয় নাই আর চাবিও নাই সেই জন্য। তো এটা হচ্ছে সিঙ্গেল বেডের আরেকটা রুম, এখানে আরেকটা দেখতেছেন সিঙ্গেল বেডের রুম, এটাও সিঙ্গেল বেডের রুম। এটার ভিতরে ডাবল, এটা হচ্ছে ফ্যামিলি ডাবল ডাবল, তিনটা বেডের রুম এটা সম্ভবত, এটাও ডাবল বেডের রুম। অনেক সুন্দর, রাঙামাটির ভিতরে সবচেয়ে বড় পর্যটন এটা, এখনো কাজ চলমান। তো এটা হচ্ছে আরেকটা ডাবল বেডের রুম, এক একটা ঘরের এক একটা কালার, এখনো কাজ চলতেছে। আশা করি তারপরেও এই বিআইপি জুন টুটা ফেব্রুয়ারি মাসে এটার উদ্বোধন হবে। তো এই রাঙাদ্বীপে আসতে হলে আপনাকে অবশ্যই বুটে বা স্ত্রী বুটে আসতে হবে। আর এটা হচ্ছে রাস্তা, রাঙাদ্বীপের সেই রাস্তা, রাস্তার কাজও এখনো চলমান। রাস্তার পাশে এই পাশে আছে ফুল বাগান। আর এই যে বিল্ডিংটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট হবে। আর এটা হচ্ছে রাঙাদ্বীপের সেই রাস্তা, অনেক সুন্দর, রাস্তাগুলো অনেক সুন্দরভাবে সাজাইছে। তো যারা আসতে চান তারা আসতে পারবেন এই রাঙাদ্বীপে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর দ্বীপ, আপনারা দেখতে আসবেন, ঘুরতে আসবেন। ধন্যবাদ।